আমরা এখন ভৌত আলোক বিজ্ঞানের ম্যাথ করব। সো ভৌত এই চ্যাপ্টারে এই ম্যাথটায় কোশ্চেনটা কি দেওয়া আছে কোনো একটা ব্যতিচার পরীক্ষায় দুটা সুসঙ্গত আলোক উৎস ব্যবহার করা হয়েছে যেখানে আলোক উচ্ছদ্দ্বয়ের প্রাবল্যের অনুপাত দেওয়া হয়েছে টোয়েন্টি ফাইভ টু ফোর বলা জানতে চাওয়া হয়েছে যে ব্যতিচার সজ্জার চরম বিন্দু এবং বিন্দুর প্রাবল্যের অনুপাতটা কত সো চরম বিন্দুর ক্ষেত্রে আমরা সবচেয়ে উজ্জ্বল আলোটা উজ্জ্বল বিন্দুটা পাই এবং অবম বিন্দুর ক্ষেত্রে সবচেয়ে অন্ধকার বিন্দুটা পাই এবং এই দুইটা বিন্দু পাওয়ার জন্য ছিল তার তীব্রতা আই ওয়ান এবং সেকেন্ড যে আলোক উৎসটা ছিল তার তীব্রতা হচ্ছে আই টু প্রাবল্য আর কি সো আই ওয়ান এবং আই টু এটা আমরা ধরে নিলাম এবং প্রশ্নে কি দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে হচ্ছে i1 divided by i2 to 25 by 4 জানতে চাইছে যে চরম বিন্দু এবং অবম বিন্দুর প্রাবল্যের অনুপাতটা কত আচ্ছা এইখানে যে উৎসগুলোর প্রাবল্য দেয়া আছে সেখান থেকে কি চরম বিন্দুর আমরা পৌঁছাতে পারি বা অবম বিন্দুর প্রাবল্য পৌঁছাতে পারি উৎসের প্রাবল্যের সাথে চরম এবং অবম বিন্দুর প্রাবল্যের সম্পর্কটা কি এই সম্পর্কটা কিন্তু আমরা এই প্রাবল্যের সাথে বিস্তারের সম্পর্ক স্টাবলিশের মাধ্যমে দেখতে পারি আমরা জানি যে কোনো শক্তির প্রাবল্য হচ্ছে তার বিস্তারের স্কোয়ারের সমানুপাতিক তাহলে প্রথম আলোক উৎস থেকে যে আলোক তরঙ্গটা পাচ্ছিলাম সেই আলোক তরঙ্গের একটা বিস্তার আছে দ্বিতীয় উৎসের জন্য আরও একটা বিস্তার আছে সো দুইটা বিস্তার থেকে আমরা যে লব্ধি তরঙ্গ পাই যেটা আসলে ব্যতিচার সজ্জা সেই ব্যতিচার সজ্জার জন্য এক একটা এক একটা আলোর বিস্তার আছে অর্থাৎ চরম বিন্দুতে এক ধরনের আলোর বিস্তার পাই অবম বিন্দুতে এক ধরনের আলোর বিস্তার পাই কারণ আলোর এখানে তো উপরিপাতন ঘটে জাস্ট লাইক অ্যানি আদাদার ওয়েভ ওয়েভের মতো এখানে আলোর উপরিপাতন ঘটে এবং উপরিপাতনের জন্য কোনো বিন্দুতে আসলে বিস্তার খুব বেশি হয় কোনো বিন্দুতে বিস্তার খুবই কম হয় তো সর্বোচ্চ বিস্তারের জন্য পাই আসলে চরম বিন্দু এবং সর্বনিম্ন বিস্তারের জন্য পাই আসলে আমরা অবম অবম বিন্দু তাহলে বলতে পারি সর্বোচ্চ বিস্তারের জন্য আসলে যে চরম বিন্দু পাই সেই চরম বিন্দুর প্রাবল্যটা হচ্ছে আসলে সর্বোচ্চ বিস্তার সর্বোচ্চ বিস্তার কত হতে পারে সর্বোচ্চ বিস্তারের সমানুপাতিক তাহলে এ ম্যাক্স এর সমানুপাতিক আর অবম বিন্দুটা আমরা পাবো সর্বনিম্ন বিস্তার অর্থাৎ এ মিনিমামের সমানুপাতিক সো এ ম্যাক্সটা কত হবে আর এ মিনিমামটা কত হবে এ ম্যাক্স এবং এ মিনিমাম দুইটাই কিন্তু নির্ভর করছে আই ওয়ান এবং আই টু এর জন্য আমরা যেই বিস্তারটা পাচ্ছি তাদের রেসপেক্টিভ ভ্যালুর উপর আমি ধরে নিলাম আই ওয়ানের জন্য যেই বিস্তারটা পাচ্ছিলাম সেই বিস্তারটা হচ্ছে এ ওয়ান এবং আই টু এর জন্য যেই বিস্তারটা পাচ্ছিলাম সেই বিস্তারটা হচ্ছে এ টু আমরা জানি যে আই ওয়ান ডিভাইডেড বাই আই টু কী হবে আই এর সাথে এর সম্পর্কটা কেমন হবে স্কোয়ার আকারে সো আই ওয়ান ডিভাইডেড বাই টু হবে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ টু স্কোয়ার সো এ স্কোয়ার ডিভাইডেড বাই এ টু স্কোয়ার ইকোলস আমরা পেয়ে যাচ্ছি আই ওয়ান বাই আই টুর ভ্যালু থেকে টোয়েন্টি ফাইভ বাই ফোর এবং এ ওয়ান এবং এ টুকে যদি আমি রুট করে দিই ইকুয়েশনটাকে যদি আমি রুট করে দিই তাহলে এ ওয়ান আর এ টুর ভ্যালু পেয়ে যাব সো এ ওয়ান ডিভাইডেড বাই এ টু ইকোয়ালস হচ্ছে ফাইভ ডিভাইডেড বাই টু আমরা তাদের বিস্তারগুলার অ্যাবসোলিউট ভ্যালু আমাদের দরকার হবে না এবং অ্যাপসোলিট ভ্যালু বের করার বদলে আমরা কী করলাম জাস্ট তাদেরকে অনুপাত আকারে প্রকাশ করলাম কারণ ফাইনালি আমাদেরকে প্রাবলের অনুপাত জানতে চাওয়া হয়েছে সো একদম ফাইনালে একদম শেষে আমাদের কিন্তু জাস্ট বিস্তারের অনুপাতটা দরকার এখন আমাদের উদ্দেশ্য কি এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আই ম্যাক্স ডিভাইডেড বাই আই মিনিমাম বের করা সো আই ম্যাক্সটা কি হবে এ ওয়ান এবং এ টু দুইটা বিস্তার আছে দুইটা তরঙ্গে দুইটা বিস্তার আছে এই দুইটা থেকে সর্বোচ্চ যে বিস্তার পেতে পারি সেটা কত আসলে এ ওয়ান প্লাস এ টু এবং সর্বনিম্ন যে বিস্তারটা পেতে পারি সেটা আসলে কত এ ওয়ান মাইনাস এ টু সো সর্বোচ্চ বিস্তারটা হবে এ ওয়ান প্লাস এ টু এবং সর্বনিম্ন বিস্তারটা হবে এ ওয়ান মাইনাস এ টু আয়ের সাথে কি এটা এরকম স্বর্ণপাতিক আগে থাকবে না এখানে কিন্তু একটা স্কোয়ার দিতে হবে সো আমাদের দরকার কি এ ওয়ান প্লাস এ টু এ ওয়ান মাইনাস এ টুর হোল স্কোয়ার আমাদের আছে শুধুমাত্র এ ওয়ান এ টু সো আমাদেরকে কি করতে হবে আসলে এই কোয়েশনের যোজন বিযোজন করতে হবে তাহলেই আমরা এই আই ম্যাক্স ডিভাইডেড বাই আই মিনের ভ্যালুটা পেয়ে যাব আমি যদি যোজন বিযোজন করে দিই এ ওয়ান প্লাস এ টু a1 ওয়ান মাইনাস এ টু পেয়ে যাবো উপরে হচ্ছে ফাইভ প্লাস টু নিচে হচ্ছে 5 মাইনাস টু উপরে পাবো সেভেন নিচে পাবো নিচে পাবো হচ্ছে ফাইভ মাইনাস টু ডিভাইডেড বাই থ্রি ফাইনালি কী করতে হবে আইম্যাক্স ডিভাইডেড বাই আই মানে এখানে আমাদেরকে এ ওয়ান প্লাস এ টু এ ওয়ান মাইনাস এইটার হোল স্কোয়ারটা বসিয়ে দিতে হবে সো এই হোল স্কোয়ারের ভ্যালুটা কত সেভেন বাই থ্রি সেভেন হোল স্কোয়ার বাইটাকে আমরা পেয়ে যাচ্ছি ফর্টি নাইন ডিভাইডেড বাই নাইন তাহলে আই ম্যাক্স অর্থাৎ চরম বিন্দু ইস টু আই মিনিমাম অর্থাৎ অবম বিন্দু ইকলস টু প্রাবল্যের অনুপাত কত হবে ফর্টি নাইন ইস টু নাইন সো এইভাবে কিন্তু আমরা শুধুমাত্র উৎসের প্রাবল্য থেকে ব্যতিচার সজ্জার বিভিন্ন বিন্দুর প্রাবল্যগুলো হিসাব করে ফেলতে পারি এবং সম্পর্কটা কীভাবে করছি সম্পর্কটা আসলে এস্টাবলিশ করছি এই বিস্তারের সম্পর্ক থেকে প্রাবল্যের সাথে বিস্তারের সম্পর্ক থেকে